নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা রচনা লেখা শিখবো এবং যে টপিকের উপর আজকের রচনা লেখাটা আমরা শিখব সেই টপিকটা হলো রক্তদান জীবনদান আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক করবে অবশ্যই এটিকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকানটাকে অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই এই ধরনের কোনো এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি বাংলা রচনা বাংলা রচনা লেখার সঠিক পদ্ধতি কি তা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে লিখলে রচনা সঠিকভাবে লেখা হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদের অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও আমি তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে লাগিয়ে রেখে দিয়েছি ওপরের আই বাটনও আমি সেটাকে লাগিয়ে রেখে দিয়েছি সেখান থেকে ক্লিক করেও তোমরা সেটা দেখে নিতে পারো তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের রচনাটা আমরা কিভাবে লিখতে পারি রক্তদান জীবনদান রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা এখানে ভূমিকা লিখে রচনাটা শুরু করব তোমরা চাইলে এখানে সূচনা লেখা শুরু করতে পারো পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যা কামিনী রায় জ্ঞানে বিজ্ঞানে চিন্তায় কর্মে এবং সৃষ্টিশীলতায় মানুষ আজ আধুনিক সভ্য সমাজের অধিবাসী আদিম বর্বর অবস্থা থেকে অনেক বাধা বিপদ অতিক্রম করে অনেক বিবর্তনের মধ্য দিয়ে সে আজ এসে পৌঁছে গেছে এক আলোকিত জগতে কিন্তু সভ্যতা কেবল বাইরের সুখস্বাচ্ছন্দের উপকরণ নয় মানুষের প্রকৃত পরিচয় তার অন্তর সম্পদে পারস্পরিক ঐক্য প্রীতি ও সহযোগিতার ভিত্তিতেই গড়ে উঠেছে আদর্শ এক মানব সমাজ এবং এই মানবিকতার গুণেই সভ্যতার প্রকৃত পরিচয় মানুষ মানুষের উপকারের জন্য কতটা নিজেকে নিয়োজিত করেছে তাই বিচার করে মানবিক সভ্যতার গুরুত্ব তাই যুগে যুগে কবি সাহিত্যিক মনীষী ও ধর্মবেত্তাদের কণ্ঠে ধ্বনিত হয়েছে মানব কল্যাণের বাণী পরের পয়েন্টটা হলো মানব দেহের রক্ত মানুষ সমাজবদ্ধ জীব কথাটার অর্থ এই যে কোনো মানুষই একা ও বিচ্ছিন্ন জীবন যাপন করতে পারে না জীবনের ধর্ম এই যে কোনো না কোনো ব্যাপারে মানুষকে কখনো না কখনো অন্যের সাহায্য নেওয়ার প্রয়োজন হয় পরোপকারিতার চাইতে বড় ও মহৎ কাজ আর কিছু নেই স্বামী বিবেকানন্দ তাই বলেছেন জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর ক্ষুদিতকে অন্ন দিয়ে তৃষ্ণার্থকে জল দিয়ে অন্ধজনকে আলো দিয়ে অথবা রোগীর সেবা করে মানুষ নানাভাবে পরোপকার সাধন করে থাকে তেমনি মৃত্যুপথযাত্রীকে রক্ত দিয়ে তার জীবন ফিরিয়ে দেওয়া সর্বোচ্চ মহৎ ধর্ম পরের পয়েন্টটা হলো রক্তের প্রয়োজন রক্তদান প্রসঙ্গে আলোচনার পূর্বে মানব দেহে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা দরকার মানুষের দেহের রক্তই তার জীবন শক্তি ও কর্মক্ষমতাকে অটুট রাখে রক্ত শুধু মানুষের নয় সমস্ত জীবেরই প্রাণশক্তির ধারক ও বাহক চিকিৎসা বিজ্ঞানীদের মতে একজন সুস্থ স্বাভাবিক উচ্চতা ও ওজন বিশিষ্ট মানুষের দেহে রক্তের পরিমাণ থাকে প্রায় পাঁচ লিটার প্রাকৃতিক নিয়মে মানব শরীরে তার প্রয়োজনের কিছু বেশি পরিমাণ রক্ত সংরক্ষিত থাকে কিন্তু দীর্ঘকালীন অসুস্থতার জন্য রক্তাল্পতা ও দুর্ঘটনায় রক্তপাত কিংবা অস্ত্রোপ্রচার প্রভৃতি কারণে মানুষের দেহে প্রয়োজনীয় রক্তের পরিমাণ কমে গেলে তখনই দেহে বাইরে থেকে রক্তদানের প্রয়োজন হয় রক্তদান করার পূর্বে রোগী ও রক্তের শ্রেণী বা গ্রুপ পরীক্ষা করে নিতে হয় কোনো মানুষের শরীরে রক্তদানের সময় সমগ্রুপের রক্তের প্রয়োজন হয় বিষম গ্রুপের রক্তের সঞ্চালনে রোগীর সাংঘাতিক বিপদ এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে পরের পয়েন্টটা হলো রক্ত সংরক্ষণ বর্তমানে বিজ্ঞানীদের চেষ্টার ফলে রক্ত সঞ্চয় করে রাখা সম্ভবপর হয়েছে রক্তদান করতে চাইলে রক্ত পরীক্ষা করে আলাদা আলাদা বিভাগের রক্ত সংগ্রহ করে আলাদা আলাদা বোতলে রাখা হয় এই রক্ত যেখানে সংরক্ষিত করা হয় তাকে ব্লাড ব্যাংক বলে এর ফলে আমরা আমাদের প্রয়োজনে নির্দিষ্ট গ্রুপের রক্ত সেখান থেকে পেতে পারি পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটি মহকুমায় ব্লাড ব্যাংক স্থাপিত হয়েছে সেখান থেকে হাসপাতালে রক্ত সরবরাহ করা হয় পরের পয়েন্টটা হল রক্তদান সরকারি ও বেসরকারি প্রচেষ্টায় বছরে এক দুবার হাসপাতাল অথবা বিভিন্ন স্থানে রক্তদান শিবির খোলা হয় স্বেচ্ছায় রক্তদানের জন্য সেখানে সুস্থ যুবক ও যুবতীদের আহ্বান করা হয় বিভিন্ন যুবক যুবতীরা স্বেচ্ছায় এগিয়ে আসেন রক্তদান করতে সুস্থ ব্যক্তির দেহ থেকে দুশো পঞ্চাশ সিসি রক্ত নেওয়া হয় তার জন্য রক্তদানকারী ব্যক্তিকে কিছু টাকা পয়সাও দেওয়া হয় এতে রক্তদানকারী ব্যক্তির কোনো ক্ষতি হয় না যেটুকু রক্ত নেওয়া হয় তা প্রকৃতির বিধানে সাত দিনেই পূরণ হয়ে যায় মানুষের শরীর থেকে রক্ত নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিন মাস পর্যন্ত বিশুদ্ধ অবস্থায় রাখা যায় পরের পয়েন্টটা হলো রক্তদান একটি ব্রত আধুনিক যুগ যন্ত্র সভ্যতার যুগ কাজকর্মের জন্য যত্রতত্র ছুটে বেড়াতে হয় মানুষকে যার ফলে প্রায়ই ঘটতে পারে জীবনে দুর্ঘটনা এছাড়াও আছে মানুষের কঠিন রোগভোগ যুদ্ধবিগ্রহে হতাহত মানুষের সংখ্যাও অনেক তাই রক্তের প্রয়োজন লেগেই থাকে রক্তের বিনিময়ে কত প্রাণী না মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছে তার হিসেব নেই একটি প্রাণ রক্ষার সঙ্গে সঙ্গে একটি পরিবারের মুখে হাসি ফুটে ওঠে রক্তদান একটি সামাজিক ধর্ম ও একটি মহৎ কর্তব্য রক্তদান মানে মৃত্যুর সঙ্গে সংগ্রাম মানুষ রক্ত দিয়ে কেবল অপরের প্রাণ রক্ষার পথ প্রস্তুত করে না ভবিষ্যতে সে নিজের জন্য পথ তৈরি করে যায় আজকে যে রক্ত দিচ্ছে পরের জন্য কালকে নিজের জন্য তারও রক্তের প্রয়োজন হয়তো হতে পারে পরের পয়েন্টটা হলো অগ্রগতির ইতিহাস রক্তের সঠিক প্রয়োজন কবে থেকে চিকিৎসা ক্ষেত্রে আরম্ভ হয়েছে তার দিনক্ষণ জানা নেই তবে রক্তের পরিবর্তন এবং সঞ্চালন পদ্ধতি বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী রূপান্তর ঘটিয়েছে বহু পূর্বে পাখির পালকের সাহায্যে এক মানুষের শিরা থেকে আরেক মানুষের শিরায় সংযোগ ঘটিয়ে রক্ত সঞ্চালিত হতো এরপর রক্ত পাত্রে সংগ্রহ করে সঞ্চালন প্রক্রিয়াকে কাজে লাগানো হতো কিন্তু বাতাসের সংযোগে রক্ত জমাট বেঁধে যাওয়ায় এই পদ্ধতির আমূল পরিবর্তন ঘটিয়ে নতুন করে রক্ত সংরক্ষণের প্রক্রিয়া আবিষ্কারের প্রয়োজন দেখা দেয় বিজ্ঞানী হনস্টেন উনিশশো সালে আবিষ্কার করেন যাতে বোতলের সংরক্ষিত রক্ত জমাট না বানতে পারে পরের পয়েন্টটা হলো রক্তের বিভাগ সমস্ত রক্তেরই উপাদান এক তবুও ব্যক্তিভেদে রক্তের তারতম্য ঘটে সেই জন্য রক্তের গ্রুপ বা বিভিন্ন বিভাগ করা হয়েছে একই গ্রুপের রক্ত না হলে রোগীর ক্ষতি হয় আঠেরোশো সালে রক্তের এই বিভাগ আবিষ্কারের প্রথম কৃতিত্ব ল্যান্ডয়েস নামে এক বিজ্ঞানীর তারপর উনিশশো এক সালে কার্ল ল্যানস্টিনার নামক বিজ্ঞানী এ বিষয়ে আরও গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন পরের পয়েন্টটা হলো কুসংস্কার রক্তই মানুষের প্রাণের বিকল্প তাই মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে আজ শত শত ছাত্র যুবজনতা শতপ্রবৃত্ত হয়ে রক্তদান করতে এগিয়ে আসছে তবু আজও কিছু মানুষের ভ্রান্ত ধারণা রক্তদান করলে শরীরের ক্ষতি হবে অথবা শরীর অসুস্থ হয়ে মৃত্যু ঘটতে পারে কিন্তু এ ধারণা কুসংস্কার মাত্র কারণ যে পরিমাণ রক্ত ব্লাড ব্যাঙ্ক শরীর থেকে গ্রহণ করে তার জন্য শরীরের কোনো ক্ষতি হয় না বরং এই রক্তদান নিজে সুস্থ থেকে বাঁচিয়ে তুলতে পারে আর একটি অমূল্য জীবন পরের পয়েন্টটা হলো ব্লাড ব্যাংকের প্রসার আঠেরোশো সালে যেমন একজনের দেহ থেকে অন্যের দেহে রক্ত সঞ্চালন এক ঐতিহাসিক ব্যাপার ছিল তেমনি ঐতিহাসিক ব্যাপার হল যেদিন বার্নার্ড ফ্যান্টাস শিকাগো শহরে উনিশশো সালে প্রথম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করেন কলকাতায় রক্তদান সঞ্চালনের কাজ আরম্ভ হয় উনিশশো সালে তখন মেডিকেল কলেজের সৈনিক ছাত্রদের পঞ্চাশ টাকার বিনিময়ে রক্ত সংগৃহীত হতো আজ পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটি মহকুমাতেই ব্লাড ব্যাংক স্থাপিত হয়েছে পরের পয়েন্টটা হলো মহান ব্রতে যুব সমাজকে আহ্বান শুধু ব্লাড ব্যাংকের সংখ্যায় বাড়েনি বর্তমানে বেড়েছে রক্তদাতাদের সংখ্যাও সুখের কথা আজ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসছে স্কুল কলেজের ছাত্রছাত্রী ক্লাব সংঘ অফিস কাছারি এবং রাজনৈতিক দলের অসংখ্য যুব জনতা গ্রামগঞ্জের মানুষকেও আজ রক্তদানের ভীতি ও কুসংস্কার থেকে মুক্ত হয়ে এই মহৎ আদর্শে এগিয়ে আসতে হবে এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে কামিনী রায় ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেছিলেন সমাজে জাতীয় আন্দোলনের কর্মীদের কর্তব্য হচ্ছে জনগণের বিবেক জাগ্রত করে স্বেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করা রক্তদানের আদর্শকে সারা বিশ্বের আদর্শ রূপে প্রতিষ্ঠা করতে হবে রক্তদানে মানুষের ক্ষতির চেয়ে বরং সাধনী ঘটে তা মানুষকে বোঝানোর সময় আজ এসে গেছে তাই স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অমূল্য জীবন বাঁচানো অত্যন্ত জরুরি কবিতায় সহজে উচ্চারণ করেন এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে এইভাবে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে এবং পয়েন্টগুলোকে ভালোভাবে ব্যাখ্যা করে তোমরা যদি লিখতে পারো তাহলে তোমরা এক্সামে অবশ্যই ভালো মার্কস পেতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা তোমাদের উপকারে আসবে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ